মামা তোর ক্রাশ আইছে। ও দেখ তাকায় দেখ, তাকানো যাবে না, তাকালে তুই ভাবটা থাকবো না, মাত্র হাফ সেঞ্চুরি করছে না। এটা ঠিক, তুই একটা কাজ কর, তুই 4 কন্টিনিউ করে যা, এটা ইমপ্রেস করার সুযোগ একে ইউটিলাইজ করবো, ইউটিলাইজ কর, ঠিক আছে? তুই অপোজিট টিমে তারপরে যা, এটা দিছস না, থ্যাঙ্কস, ব্যাট কি করিস? মানে চেহারা পলাইছে, চেহারা রং কেমন আমি কি হলো এটা? আমি তো ব্যাটার ব্যাটার মা কি হলো? মা একটু চা দাও তো, মাথা ব্যথা করতেছে। মাথা তো ধরবে, সারাক্ষণ মোবাইলে মাথা গুজে রাখলে মাথা ধরবে না তো কি হবে? সারা রাত মোবাইল টিপিস, ভোরে ঘুমাস, 11টার পরে আবার সেই মোবাইল। মোবাইলটাকে একটু শান্তি দে, আমাকে একটু স্বস্তি দে। মা চা লাগবে না, সরি। চা বানাতে 5টা মিনিট সময় লাগে, ঘরের কাজ সম্পর্কে তো তোর কোনো ধারণা নাই, চাওয়ার আগেই সব চাই। ওই পাশের পাশের ছেলেগুলো মার সাথে ঘরের কাজে কত সহযোগিতা করে, আর আমার ছেলে কিনা সারাক্ষণ মোবাইল আর মোবাইল। ড্রয়িং রুমটা কি অগোছালো করে রেখেছিস দেখ তো, একটু গুছা না। আর তোর বয়সে একটা মেয়ে থাকলে আমাকে এত বলতে হতো না, আমার ঘর বাড়ি গুছিয়ে রাখতো। হ্যাঁ, মেয়ে থাকলে তো ভালোই হইতো। তো একটা কাজ করো, আমার বিয়ে দিয়ে দাও, বউ হিসেবে আসবে মেয়েটা, রুম টুম গুছিয়ে রাখবো, তোমারও একটা হেল্প হইব। আচ্ছা তোর বকাঝকা করি তোর কি একটু গায়ে লাগে না? না লাগে না, বকাপুর বডি আমার। কে? আন্টি আছে? হ্যাঁ আছে, আসুন। রবিন কে এলো রে? আরে মিনুজি আসো। আন্টি ওই যে কালকে আম্মু আপনাদের কাছ থেকে 2টা ডিম নিয়েছিল, তা দিতে এলাম। লাগবে না, ফেলে দেওয়া লাগবে না আন্টি, প্লিজ রাখুন। তুমি এক কাজ করে একটু বসো, আমি একটু চা করে আনছি। দেখো আমার ছেলের কাণ্ড দেখো, একটা মানুষ এসে যে সোফায় বসবে তার কোনো জো নেই, জানো না সারাক্ষণ এগুলি করে বেড়ায়, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। ড্রয়িং রুম তো ড্রয়িং রুম, ওর বেডরুমে গিয়ে দেখো মনে হবে একটা গার্মেন্টসের ফ্যাক্টরিতে ঢুকেছো। যাক যাক, আমি ঝাড়ু দিয়ে দেবো, বাট ওর সামনে বলবো না প্লিজ। আচ্ছা আন্টি আজকে থাক, অন্য একদিন আপনার হাতে চা খেয়ে যাব, আজকে বাসায় অনেক কাজ আছে। আজ আসি? যাবে? আচ্ছা ঠিক আছে, আরেকদিন আম্মুকে নিয়ে আসবি। আচ্ছা আন্টি আপনি আসবেন একদম? আচ্ছা ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মুকে আমার সালাম দিও। জি আচ্ছা ঠিক আছে। তার মানে আন্টি তোর ক্লাসের সামনে তোর মান সম্মান সবই ক্লাস করে দিল। কষ্টের কথা আর বলিস না মামা, আমি অনেক প্যারায় আছি। পুরাই মর্মান্তিক মামা, পুরাই মর্মান্তিক। আমি এতদিন ধরে এত কিছু করলাম, আর ওদিকে আমার নিজের আপন মা সবকিছুর মধ্যে গরম পানি ঢেলা দিস। এক প্রেমের যে চামড়াটা আছে ওটা পুরাই ফেলছে। একদম একদম। থাম এবার একটু থাম। রিক্সা খুঁজতেছে, তুই গিয়া একটা রিক্সা টাকা দিয়ে, এইটাই সুযোগ, এইটাই। যাও ফিট পাঠাও চুল ঠিক কর ডিস্টার্ব লাগবে না যা যা এইখান থেকে রাখিস ও তোর খাবো যা ডিস্টার্ব লাগবে রিক্সা খুঁজতেছেন? জি। সো ওয়েট আ মিনিট, আমি রিক্সা খুঁজে দিচ্ছি। থ্যাঙ্কস, লাগবে না। এতক্ষণ তো এদিকে অনেক রিক্সাই ছিল, হঠাৎ করে রিক্সাগুলো কই গেল? আচ্ছা, অনেক রোদ, আপনি চাইলে আমার সানগ্লাসটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ইটস ওকে, সমস্যা নেই। দোস্ত, হ্যাঁ দোস্ত, ছাতাটা কি তোর? হ্যাঁ দোস্ত, দেখি কি করবি দোস্ত। রবিন, ছাতাটা ঠিক করে দিন, নিয়ে আসি। রবিন, ছাতা পেয়ে গেছে একটা। তুই আইসোস? এটা কি কোনো ছাতা? আমার ছাতার ছাতা এটা, মানে ছাতা কি রাতের বেলা কামরাস বইবে? ধর, আমি তো বলেছিলাম এই ছাতাটা আমি ঠিক করে নিয়ে যাচ্ছি, তুই তো শুনলি না। তুই এটা মাথায় দিয়া হাট হাঁটতে হাঁটতে বাইর যায় দেখতে। তুই আরে কই যাস? আসেন, আপনার জন্য বাইক আনলাম একটা, চলেন। এক মিনিট হয়ে যাবে। কোথা থেকে আনছেন? চায়না থেকে? চায়না থেকে না, গুলিস্তান থেকে কিনছি সেকেন্ড হ্যান্ড। ও, তা একটু ঝামেলা আছে প্রোডাক্ট। একটু 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 হ্যাঁ। ও থাক, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। হয়ে লাগবে না, ওই দেখেন চালু হয়েছে। মামা দাঁড়ান, আমার রিকশা এসে পড়েছে। দাঁড়ান, কিরে বেটা, কিছু না বলে আমার বাইক নিয়ে আসলি? বাইক? এটা বাইক? তুই আমার লাগে এই মজা লইস না, যেটা বাইক। বাইক না তো কি, তুই তো চালাই নিয়ে আসলি। তোর এই বাইক, তুই তোর তোর বাইক না পুরো তোর মতন, বুঝছস? যখন দরকার লাগে না তখন কাউরে পাওয়া যায় না। কি বলতেছস এগুলা? তুই না চালাই নিয়ে আসলি? ছাতার বাইক রাখ, রাখ মনে। আরে কই যাস? আরে বেটা, তুই তো হতাশ হস কেন মামা? তো হতাশ হওয়ার মতো কি না জিনিসটা? এক মাস হয়েছে আমার বাসায় উঠছে, আসার 2 দিন পরের থেকে আমার ইমপ্রেস করার ট্রাই করছিস। তুই তো জানোস সব, যতবার গেছি ওর ইমপ্রেস করতে ততবার নিজে ডিপ্রেস হয়ে ফেরত আসছি। ঠিক আছে, তাই বলে তুই ইমপ্রেস করা ইজি টানবি? দোষ ও তোর ক্রাশ না, ওর প্রতি তোর একটা দায়িত্ব আছে না? আর কি করার আছে আমার বল? কি বাকি রাখছিস তুই আমার বল, তুই আইডিয়া দে। শোন, গবেষণায় দেখা গেছে কোনো ছেলে যদি কোনো পরিবারের উপকার করে তখন সেই মেয়েরা সেই উপকারের বদলে তাদেরকে ভালোবাসা দেয়। কেমনে? মানে তুই কেমনে বুঝলি? আরে হ বেটা, কি করা যায়? আমি এদিকে আমি কি করতে পারি? তুই হ একটা কাজ কর, তুই ওদের ইউনিটের ক্যান্ডেলটা কাইটা দে। তুই বিকালে কই আসলি রে? উল্টাপাল্টা কিছু খাইছিস? তুই কি কইতেছিস তুই এসব? কথাটা শুন আমার, তুই ক্যান্ডেল লাইনটা কাইটা দিবি, তারপর তোর কাছে যখন হেল্প চাইতে আসবে তুই যা তারটা জয়েন দিয়ে দিবি, সিম্পল। কিন্তু বেটা প্রবলেম হলো যে আমি তো কারেন্ট মারেন্ট অনেক ভয় পাই, জীবন এগুলোর আশেপাশেও যাই। হাইস্ট গেলে কী করছি জানোস? ছোটোবেলায় বাপের রিমোট কন্ট্রোল গাড়ি কিনা দিত, ওগুলোর ভাঙিয়া ওগুলোর থেকে মোটর বাইর করতাম, ওগুলোর মধ্যে কাগজ পেঁচায় ওটার আমি ঘুরাইতাম। এতটুকু, এটাই আমার ক্রিয়েটিভিটি, এছাড়া আমি কিচ্ছু করি। শোন, মানুষ ভালোবাসার জন্য হাত পা শরীরের আর কত কিছু কাটে, আর তুমি কারেন্টের একটা লাইন কাটতে পারবা না? পারবি? সত্যি? হ্যাঁ সত্যি। তুই যে শ্বাস দিস না, এটা চলবে, আর কিচ্ছু লাগবো না আমার। তুই বুকে তুই কি খাবি? চা খাবি? আরো চা খাবি? বার্গার খাবি? পিজ্জা? তাস্তিকালে বল, আমারে নিয়ে যা। তাহলে গান তাস্তিকালে বল, আসবি তুই মামা? চা কথা বুঝছিস না? যদি হয় না মামা, তুই চা চাবি তা দিন। বার্গার একটা, পিজ্জা, চিজ যেন বেশি হয়, আমি আবার শুকায় যাচ্ছি রে। যাওয়ার সময় পাই না। মজা একটু কাটবো নাকি বাবা, এটা কেন মোবাইল নেই। আরে মিনুজি, আসো মা, ভেতরে আসো। আন্টি, আপনার তোমার সাথে কারেন্ট আছে? আছে তো। আরে কিছুক্ষণ আগে আমার বাসায় কারেন্ট চলে গেছে আন্টি, তো প্রত্যেকটা আমি ইউনিটে চেক করলাম, দেখলাম ওদের কারেন্ট আছে, কিন্তু আমাদের বাসায় কারেন্ট নেই। তাই নাকি? হঠাৎ করে কি হলো? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আমার মনে হয় যে ওনার বাসার সিঁড়ির মধ্যে যে কারেন্টের লাইনটা আছে না, ওটার মধ্যে কোনো ঝামেলা হয়েছে। যাই, একটু হেল্প করে আসি। তুই পারবি? ও মা, তুমি তোমার ছেলেরা এখনো চিনলা না মা। তাহলে যা। আর শোন, না পারলে রতন মিস্ত্রিকে ডাকবি, ও এসে ঠিক করে দিয়ে যাবে, ঠিক আছে? খবরদার, সাবধান। থ্যাংক ইউ। কি হলো হঠাৎ করে? ধরেন, কাজ করেন, ঠিক আছে? সব কাজ আমারই করতে হয়। কি ও, এটাও ধরেন, ধরেন এটা না, এটা না, সরি, ধরেন। পালায় দেন না এগুলো, পায়নি না আসছে। আসলে কারেন্টের ব্যাপারগুলো যতটা ভয়ের মনে হয় ততটা কিন্তু ভয়ের না। আসলে যেমন দেখেন, জীবনে যেমন পজিটিভ আছে, নেগেটিভ আছে, কারেন্টের ব্যাপারটা কিন্তু সেম। লাইক পজিটিভ নেগেটিভ যদি একবার বুঝতে পারেন, বাকি সবকিছু এমনি অটো হয়ে যাবে। আসলে এই, আপনি না সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট? হ্যাঁ, আমি সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট। আচ্ছা, আপনি ভাবতেছেন যে আমি সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে এইসব কারেন্টের লাইনের ব্যাপারগুলো কেমনে জানি? ওই যে টিচার আছে একটা, আমার টিচার শিখেছে সব কিছু। আপনার টিচার? কোন টিচার, নাম কি? ইউটিউব, ইউটিউব আছে না, ইউটিউব থেকে শিখছি। ইউটিউবে মাঝে মধ্যে আমি সার্চ দিই যে কি করবো, ফ্রি টাইম এগোয়ে দেখি। মাঝে মধ্যে তো নিজের ইলেকট্রিশিয়ান মনে হয়। আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো। কি হলো ওটা? কি হলো? শিট, শর্ট সার্কিট হয়েছে, পুরো বিল্ডিং এর কারেন্ট চলে গেছে। চল চল, ভাগি ভাগি চলেন। কি? কেন কেন ভাববো? কিছু দেখা ফেলে ঝামেলায় পড়ে যেমন। আসুন আইটেম শিখিয়ে দিই, সুন্দর মতো মুখস্থ করেন। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করে যে কী হয়েছে, পুরো বিল্ডিং এর কারেন্ট কেন চলে গেছে, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু করি না, আমরা এখানে ছিলাম না, বুঝছেন? আমরা মানে? আমরা মানে কি করছেন তো আপনি? যেটা পারেন না সেটা করতে আসেন কেন? ও আর শুনেন, নেক্সট টাইম ইউটিউব দেখে যদি কোনো কিছু করতে আসেন, দেখেন আপনার নামটা বিচার দিব বাড়িওয়ালার কাছে। ধরেন, ধরেন, ফাউল কোথাকার, পারেন না কিছু না। ধরব ধরব করছি, কিন্তু ধরতে পারছি না। মামা, কি জানি হইছে, এমন আর হইব না। সারাদিন বুঝছো 6 মারি 4 মারি, কিন্তু যখন ক্রাশ সামনে আসে তখনই বোল্ড আউট হয়ে যায় মামা। নার্ভাস থাকো তো? তাই নার্ভাস থাকা তো যাইব না মামা। শোনা, আমি শুনছি কি যে ক্রাশ যখন সামনে আসে মানুষের হৃদয় কাঁপে, কিন্তু আমার শালার ওরা দেখলে হাঁটু কাঁপে। হাঁটু কাঁপে? আচ্ছা শুন, তুই যাওয়ার আগে পায়ে একটা অ্যাঙ্কলেট পরে নিবি, তাহলে আর হাঁটুটা অন্তত কাঁপবে না। মজা নিও না, আমি সিরিয়াস। তুই সিরিয়াস? আচ্ছা একটা কাজ কর, তুই ইউটিউবে গিয়ে সার্চ কর হাউ টু ডিল মাই ক্রাশ, পাওয়া যাবে সিম্পল। শোনো, মিনাম্মা বলছে এসব ইউটিউব টিউটিউব শিক্ষা নিজের পাকনা বানায় যা তোর সামনে না যায়। সে তো বলবে, তাকে তো বলতেই হবে। তুমি দুটো তার কানেকশন দিতে পারো না, তুমি দুটো হৃদয় কেমনে কানেকশন দিবা? হে, তোমার কপাল ভালো, পুরো বিল্ডিং এর মানুষ তোমার এই গণপিটুনি দেয়নি, বুঝো নাই? শোনো, গণপিটুনি দিলে তারপরে ভালোই। তুমি জানো আমার উপর দিয়ে কি গেছে? কি? রতনরা ঢাকায় হইছে, ঢাকায় পুরো বিল্ডিং এর কানেকশন ঠিক করতে হইছে। আমার আমার মানে বেগের উপর দিয়ে যে কি গেছে, যে তুফানটা গেছে, যে ঘূর্ণিঝড়টা গেছে, জাস্ট আমি ফিল করতে পারছি, তুমি পারো না। কষ্টি তোদের পুকুরের উপর দিয়ে বহু বড় ঝড় গেছে। মামা একটা কাজ করি, একটা প্ল্যান আসছে। মামা আমি একটা কাজ করি, তোর একটা রিকোয়েস্ট করি, তোর এসব প্ল্যানের সিডি আমার মাথার ডিবিডিতে ঢুকাইস না, বহুত করছো, আর লাগবো না। তুমি শোনো, তোমাকে যতগুলো প্ল্যান দিছি একটাও খারাপ প্ল্যান না, তুমি প্রপার এক্সিকিউট করতে পারো না, তোমার ফলটা আমার না, বুঝো নাই? ঠিক আছে বকো বাউ, বল কি বলবি বল। আচ্ছা মিনাম্মা তো জিম করে, রাইট? হুম। মামা কালকে থেকে তুই জিমে যা, জিমে যারা যায় না মেয়েরা তাদের উপরে ক্রাশ খায়। হুম সেটা ঠিক বলছিস, কিন্তু কোনো কিন্তু কিন্তু না, তুমি কালকে থেকে জিমে যাবা, মাসেল টাসেল বানাবা, তারপরে মে 1-2 এর মধ্যে পৌঁছা যাবে, বোঝো নাই? একদম মামা জিমেতে ভিডিও বানাইছিস না, হয় নাই কালকে নিয়ে যাই। জীবনে তো জিম টিম দেওয়াস না, দেখি না আর জীবনে তো দেখবি না। তুমি নাম্বারে খুঁজো, তুমি সুপার আছে একটু দেখো, সব সুপার সুপার বেটা মানুষ জায়গায় তো আমি দেখতেছি না। ওইদিকে মানে মেয়েদের জন্য, মেয়েদের জন্য ঢুকতে দেবে না কেন? ট্রাই করবি, ট্রাই তাইলে পারটা করছো না দোষ। খাবার দাবার নিয়ে মনে হয় ঢোকা লাগে, কেন লোকজন তো খালি খাইতেছে। কারে খাইতে দেখতেছে? খাইতেছে না বোতলে কি জানে এগুলা। মামা এই মালটা আমি বহুত সিনেমায় দেখছি, সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম। এটা জিমে থাকে না? কত কিছু দেখলাম। আরো মামা আরে ও এটা এগুলা করার দরকার নেই, খুব জোরে লাগছে বানানো। সরি চলো, কোনো সমস্যা নেই, একটু কেউ দেখছে, কেউ দেখছে, কেউ দেখছে, কেউ দেখ। চলো, আর এটা ওর সামনে ধরা যাবে না, মানে চোখ থাকবে, এটা নলে না জানো। চলো আমরা ট্রেডমিলে যাই। ওটাকে ট্রেডমিল বলে? উপরে লেখা আছে দেখো না, ট্রেডমিল। আমি নিজেও তো জানি না। চলো আসো। মামা কয় টাকা আছে ওর এখন? আসার কোনো খবর নেই। 1250 দিয়ে ভর্তি হচ্ছে, তোর 1250, আমার 1250, তোর 2500 টাকা গেছে এদিকে আমাদের। আর কি আমরা হুদাই ভর্তিছি, যদি না আসে? সেটাই তো দেখতেছি, এখন ওখানে নাই। আচ্ছা মামা কি করা যায় একটা আইডিয়া দাও, আমি তো কিচ্ছুই বুঝতেছি না। জিনিসপত্র এগুলা ফাংশন কেমনে এটাই তো বুঝতেছি না। আইডিয়া মাইডিয়ার কি আছে? ও আসবে, তুই কন্টিনিউ জিম করতে যাবি, দেখবি পয়টা গেছে তোর। পয়টা যাবো তো একদম। ঠিক আছে বুঝছ না দোস, এই আস্তে 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 গেট রেডি কর। কেমনে এটা চালু চালু, এটা মানে অঙ্ক মিলাইতে হয় মানে দোস। গোল কর কর। হ্যাঁ পার থাক পার থাক, জিমে ভর্তিছেন একটু ওয়েট বেশি, ওয়েট বাড়ছে আমাদের। ঠিক আছে পুরাই পার্ট পার্টে হচ্ছে হচ্ছে। শাবাশ এটা শোনা না, এমনি তো করে, এমনি এমনি। হ্যাঁ শাবাশ করতে থাক তো। কতক্ষণ কোন মানে আপনি আইবো আইবো দেখছ দেখছ আমরা দেখছ দেখছ দেখছ। ওকে আস্তে ওকে আস্তে 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 না। ঠিক আছে স্লো মোশনটা পুরা আইতাছে আইতাছে। পার থাক পুরা ভাবনে হাসি বন্ধ। ওয়াও নাইস, থ্যাঙ্কস থ্যাঙ্কস। প্রায় এগুলো প্রায় করি। আপনি তো খুব ভালো ট্রেডমিল করেন। অহংকার করি না কখনো। খুব সুন্দর খুব সুন্দর। আপনি ট্রেডমিল করছেন ভালো, কিন্তু একটা ছোট্ট ভুল আছে। বড় না ছোট্ট? ও মা এটা তো অসম্ভব। আমার ভুল হইব এটা তো অসম্ভব। ট্রেড ট্রেড ট্রেডমিল না যায় যেটাই হোক, এটাতে আমার ভুল হবে, এটা অসম্ভব। হ্যাঁ অসম্ভব কিন্তু সম্ভব হয়ে গেছে। আপনি না শুধুমাত্র এই ট্রেডমিলটা অন করেননি, এছাড়া সব ঠিক আছে, শুধু ট্রেডমিলটা অন করেননি। অন করে ট্রেডমিলটা করুন, আরো ভালো হবে। বেস্ট অফ লাক। কি অন করতে হয় তো বুঝি না এটা। এটা এ কই যাস তুই ভাই? মানে আমরা অফ করে তখন ট্রেডমিল করছি, এটা করে কেন কি আবার গেছে? না যায় নাই, যাইতে পারতো। আমার মনে হয় কি জানিস, তোর নতুন বাসার একটা ছেলে তোকে খুব পছন্দ করে। ছেলে? নতুন বাসার কোন ছেলে? আর আমার সাথে অনেক ছেলে আছে। কোন ছেলের কথা বলছিস তুই? আরে তোর পাশের ফ্ল্যাটের লম্বা করে। আচ্ছা তাই নাকি? তুই কি করে জানলি? জানি যে এমন না, অনুমান। কয়েকবার তোদের বাসায় গিয়েছি তো, প্রায় খেয়াল করতাম একটা ছেলে তোর ব্যালকনির নিচে দাঁড়িয়ে তোর রুমের দিকে তাকিয়ে থাকে। তাই? হুম, সে তার অন্য কোনো প্রয়োজন তাকিয়ে থাকতে পারে, আমার জন্যই নাকি? অন্য কোনো প্রয়োজন কি হবে? অন্য প্রয়োজন মনে কর যে কি হতে পারে, মানে হ্যাঁ ওর বাসার চাবি ও ভুলে গেছে, হ্যাঁ পকেটে নাই, মনে কর হারিয়ে গেছে বা কিছু একটা, তো ও উপরে তাকাচ্ছিল, যদি উপরে কেউ থাকে তাহলে বলবে আপু একটু চাবিটা দেন না, এটাও বলতে পারে। ছেলেটা তোকে রিয়েল লাভ করে এটা আমি শিওর। তাই? রিয়েল লাভ না? তুই বুঝিস রিয়েল লাভ কি পাগলি? রিয়েল লাভ এত সোজা না, বুঝছিস, অনেক সাধনার ব্যাপার। তো তোর মনে হচ্ছে না ছেলেটা তোকে লাভ করে? নো, যদি করে তখন তখন দেখা যাবে। মামা সামনে রাখো তো, ডানে রাখো, দেখি ভাড়াটা দিই। তুই যা, আমি ভাড়া দিয়ে আসছি। তুই দিবি? আজকে আমি দিই, কাল তুই দিস। ওকে দে, সমস্যা নেই। আয় দাদি আয়। সবই তো শুনলেন রবীন ভাই, আমি আমার বেশটা এটা করলাম, কিন্তু ওর মধ্যে তো কোনো ফেলই নাই। সেটা তো বুঝতে পারছি, ব্যাপারটা অনেক হতাশাজনক, টেনশনে পড়ে গেলাম। কি রে ভাই বুঝলাম না, ভাড়া দিতে এত সময় লাগে? আয়, কি ভাড়া দিস না এখন পর্যন্ত? দিছে, ভাড়া দিছে। গেলাম টাটা ভাই। Mahfil Materi Hamna rahe jo Gham to nahi hai, Gham to nahi hai. Wow, wow, wow. Ashadharon. হ্যাঁ, আপনি বুঝি বাথরুম সিঙ্গার? না, আমি বাথরুম সিঙ্গার না, কিন্তু আমার মধ্যে না একটা ছোটখাটো অরিজিৎ সিং লুকে আছে, সবাই বলে। যেটাই হোক, আপনি তো ফাইনালি নিজের থেকে আসছেন কথা বলতে, এতেই আমি অনেক খুশি। আশ্চর্য, আমরা তো প্রতিবেশী, কথা বলতে পারি না? আমি তো এটাই বলতে চাইছি এতদিন ধরে, আমরা চাইলে কথা বলতে পারি, চাইলেই আড্ডা দিতে পারি, চাইলেই রাতের বেলা আমরা ঘুরতে পারি, একটু লং ড্রাইভে যেতে পারি, রেস্টুরেন্টে বসে এক কাপ কফিও খেতে পারি, বাট না, আপনি তো বুঝেন না। শোনেন, প্রতিবেশী কিন্তু বন্ধুর মতো। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এ দেখেন বন্ধুদের কাজ কি? বন্ধুদের কাজ হলো যে ফ্রেন্ড যদি কোনো বিপদে পড়ে তার ওই জায়গা থেকে টাইনা আনা, সেভ করা। প্রতিবেশীর সঙ্গেও কিন্তু সেম। ও আচ্ছা, জানতাম না, বুঝলাম। বাট আমি আসলে বুঝিনি কালকের ব্যাপারটা। কালকের কোন ব্যাপারটা? সরি, ওই যে আপনি রিক্সা চালকের পোশাক পরে রিক্সা চালাচ্ছিলেন ওইটা। ও আচ্ছা, এটা বুঝেন নাই? সমস্যা নেই, বুঝাই দিতেছি, ফোকাসটা দেন, কথাগুলো শুনুন, একটু টাইম লাগবে। হলো কি, মাঝে মধ্যে এমন ছদ্মবেশে রিক্সা টিক্সা চালাই। আসলে আমি যখন রাস্তায় বের হই, বিভিন্ন গরিব মানুষ দেখি যারা রিক্সা চালায়, তাদের মধ্যে কেউ কেউ বয়স্ক, কেউ কেউ আন্ডার এজ, তাদের দেখলেন আমার নিজের একটা একটা কষ্ট ফিল হয়, ভিতর থেকে একটা টান ফিল হয় আমার। তো আমি তাদের থেকে রিক্সাটা নেই, রিক্সাটা চালাই, সারাদিনে যত টাকা আসে যত টাকা কামাই সব টাকা আমি দিন শেষে তাদের হাতে দিয়ে দিই। আমি কিন্তু নিজে এক টাকাও রাখি না, আমার আবার টাকা পয়সার সমস্যা নেই, শর্টেজ নেই, বহুত টাকা আছে আমার, বুঝছেন? এতে কি হয়, আমার চ্যারিটিও হয়, আবার আমার শারীরিক ব্যায়ামটাও হয়। আসলে বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো, ইন্টারেস্টিং ব্যাপারটা আসলে। হ্যাঁ, আমার জিমে টিমেও যাওয়া লাগে না এর জন্য। তাই নাকি? ব্যাপারটা তো খুব ভালো বলেছেন আপনি। আচ্ছা, আপনার ভালো লাগছে? গ্রেট গ্রেট, আপনি আমার আরো উৎসাহিত করলেন, থ্যাংক ইউ। ওয়েলকাম। দোস্ত, তুই তো জানোস না আমার লোক কি হয়েছে। কালকের বিকালটা পুরো স্বপ্নের মতন আসলো, জাস্ট স্বপ্নের মতো। কালকে মেনুর সাথে আমি 25 মিনিট গইনা 25 মিনিট আড্ডা দিচ্ছি ছাদে। ও তো পুরো পাগল হয়ে গেছে, ওর আবার গানও শুনাইছি, ও তো পুরো ইমপ্রেসড, ও তো ওর মাথা তো পুরো অটো হয়ে গেছে, ও তো আমার ছাড়া কিছু বুঝতেছে না, জানোস? তুই শুনেছিস গান? ওরে মনে নাই এর আগেবার আমার গান শুনেছিলি, আমার গিটারে একটা তারও দিয়ে তুই ছিঁড়ে ফেলছিস, তুই গান শুনেছিস। যাক, একটা তার ছিঁড়ছি, তোর মাথার মতন তো সব তার ছিঁড়ে নেই, আর গিটারের একটা তারই তো ছিঁড়ছে, বাকি তারগুলো তো ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই মজা নিতেছিস আমার সাথে? আচ্ছা যাই হোক, বাদ সব বাদ, আজকে প্ল্যান বল। শুন, একটু পর মিনু নামবো বুঝছস, মিনুরে কোনোভাবে বুঝাইতে হইব যে আমার অনেক ইমার্জেন্সি আছে আর আশেপাশে কোনো রিক্সা নেই। তো তারপর কী হইব, ও আর আমি এক রিক্সায় উঠবো। তো আপাতত এটাই প্ল্যান যে ও আর আমি এক রিক্সায় উঠে একটু ঘুরবো, বুঝছো? কস কি, ও কি মানবে তোর সাথে একসাথে রিক্সায় যাইতে? এটার মধ্যে কী কী আছে এটা তো তুমি জানো না। শোনো, ওরে বলবো তোমার ছোট ভাইয়ের ব্লাড লাগবে আর আমি ব্লাড ডোনেট করতে যাবো, অনেক ইমার্জেন্সি। ওই বেটা, আমার কোনো ভাইটাই আছে নাকি? দেখ, ঘুরি না ঘুরলে তো চলবো না, মাথার মধ্যে তো কিছু ঘুরতে হইবে, তাই না? তোর যে ভাইয়ে নাই এটা আমি জানি, এটা তুই জানোস, তোর বাপ জানে, তোর মা জানে, মিনু জানে? মিনু তো জানো না। কি একটা অবস্থা, এত ইমার্জেন্সি আমার আর একটা রিক্সা পাইতেছি না। কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? ভালো আছেন? কোথায় যাব? আপনি যেদিকে যাবেন, মানে সামনেই, সামনেই যাব। রিক্সা পাইতেছি না আসলে, অনেকক্ষণ ধরে খুঁজতেছি। এ মামা, এদিকে আস। অনেক কষ্টে একটা রিক্সা পাইছি। উঠুন আপনি, আপনি আপনি উঠেন, আপনার তো ইমার্জেন্সি না। আমি অন্য একটা রিক্সা নিয়ে চলে যাবো, সমস্যা নেই, আপনি টেনশন করতে না। না, সমস্যা নেই, আপনি এটাতে যান, আমি পরেরটা দিয়ে আসতেছি। কিন্তু সমস্যা হলো যে এখানে কোনো রিক্সা নাই আর আমার তো আবার ইমার্জেন্সি। আচ্ছা, একটা হেল্প করেন, আমরা একসাথে যাই, আপনি আমাকে সামনে নামায় দেন। ভালো হয় না জিনিসটা? মামা, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি তো রিক্সা চালান, রিক্সা চালান কেন? আমাদের ভাত তো নিজের কামে নিজে করে খেতে হয়। কেন, ছেলে মেয়ে? আপনার ছেলে মেয়ে কি করে? ছেলে মেয়েরা ওদের কামে ওরা করে খায়। স্যাড স্টোরি, খুব খারাপ। রবিন সাহেব, একটা কাজ করতে পারবেন? বলেন, আপনি যা বলবেন করতে রেডি আছি। আমি জানি আপনি পারবেন এবং আপনি করবেনও, কারণ আপনি সৎ লোক। সেটাই মানে কি হয়েছে, কালকে আপনি একটা আপনার চার্জের কথা বলেছিলেন না, একটা চার্জটা করেন আপনি বলেছিলেন, ওটাই করতে হবে আপনার। মানে মামা তো বয়স হয়ে গেছে, মামা তো রিক্সাতে কষ্ট হবে না, আমরা দুইজন না, বুঝতে হবে। তো একটা কাজ করেন, আপনি মামার জায়গায় আপনি রিক্সা চালান, মামা আমার পাশে বসুক, আমি আর মামা যাই, আপনি যেখানে নামার সেখানে নেমে পড়েন, ইমার্জেন্সি কাজ যেহেতু আপনার, তারপর আমাকে নামিয়ে দিয়ে মামা, সমস্যা নেই। চলে, এই বুদ্ধিটা ভালো। মামা আপনি উঠেন, আপনি উঠেন, বসেন, আপনি চালান, আপনি চালান না, একটু তাড়াতাড়ি চালান, বুঝছেন? একটু তাড়াতাড়ি যাই, হ্যাঁ আমারও একটু তাড়াহুড়ো আছে। রবিন, আমাকে একটু সপ্তাহের বাজারটা করে দে না। আজকে পারবো না মা, গত 2 দিন যে রিক্সা চালাইছি, অবস্থা খারাপ। কি বললি, রিক্সা চালাইছিস? না না, রিক্সা চালাবো না, আমি কি রিক্সা চালক নাকি? হইলো কি, 2 দিন তো আমি রিক্সা দিয়ে অনেক ঘুরছি না, তো যে রাস্তাতে রিক্সা গেছে ওই রাস্তার মধ্যে অনেক ঝামেলা ছিল, তো রিক্সাটা কাঁপছে, ঝাঁকি খাইছে, ওই ঝাঁকিতে আমার কোমর 12টা বেজে গেছে, বুঝছো? তাই বল। একটা কাজ করো, তুমি আমার লিস্টটা দাও কি কি লাগবে, আমি তোমার অনলাইনে অর্ডার করে দিচ্ছি। তুই জানিস না আমি অনলাইনে বাজার পছন্দ করি না। কেন মা, এখন সবাই অনলাইনে বাজার করে। সবাই করছে না, তোর মতো অলস যারা তারা করছে। ওই পাশের বাসার মিনুকে দেখলাম বাজারে যাচ্ছে, আর আমার এত বড় ছেলে আমাকে বলে কিনা অনলাইনে বাজার করে দিবে। কে বাজারে গেছে? মিনু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মা, দাও বাজারের ব্যাগটা দাও, লিস্টটা দাও আর টাকাটা দাও, যাইতেছি বাজার করতে। সত্যি তোর না কোমরে ব্যথা? থাক, তোর বাজারে যেতে হবে না। না না না, কোমরের ব্যথা সব ঠিক হয়ে গেছে, কোনো ব্যথা নাই আর। আর তোমার জন্য মা এতটুকু করতে পারবো না, তুমি জানো তোমার ছেলে কি কি করার প্ল্যানিং এ আছে। যাও, টাকাটা দাও আর লিস্টটা দাও, আমি যাইতেছি বাজারে, টেনশন নিও না। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসি। এই নে ধর বাজারে ব্যাগ ধর, এই যে বাজারের লিস্টের ভিতরে টাকা আছে নে। আর শোন, সাবধানে বাজার করবি, হিসাব করে, ঠিক আছে? ঠিক আছে, একটা কোশ্চেন করি, মেনু কোন বাজারে গেছে? ঠিক আছে, ইটস ওকে, ভালো লাগবে, দরজাটা লাগাই দাও। বাজার ঠিক মতন করবো, টাকা ঠিক মতন ভাগবো। ফুলকপি দেন তো, একটা ফুলকপি দেন, ভালোটা, এটা না ওইটা। আমি কি নিয়ে দোকান থেকে, আপনি জানেন না ভালো তো? বাজার করছেন? জি, এটা প্যাকেট দেন। আমিও করি, প্রায় বাজারে আসি। টমেটো দেন। হ্যাঁ, সপ্তাহে তো একবার তো বাজারে আসাই হয় আমার। বাহ, হ্যাঁ, আপনার মা বললো আপনি বাজারে আসেন প্রায়। বললো, আরও বললো যে হচ্ছে আপনি নাকি গত এক মাসে বাজারে আসেনই নি, আপনি নাকি অনলাইনে বাজার করেছেন। আর মিথ্যা কথা বলছেন। আমি ওইটাই তো বলছি যে আমি অনলাইন বাজারে যাই, আমি তো বলি না আমি রিয়েল বাজারে আসছি। এই মামা দাও, ম্যাডামরা ঠিক মতন দাও সবকিছু, যে সবজি চাই দাও, আর টাকাটা একটু কম রাখো। ম্যাডামরা সবসময় ভালো সবজি দেয়, এই জন্যই ম্যাডাম আমাদের দোকানে আসে। এটা সবাই বলে, ঠিকই আছে। আর আমার একটা লাউ দাও। বাসেন কোনটা নেবেন? লাউ, পেঁয়াজ পাতা দিয়ে। এই লাউটা অনেক কিউট আছে। মামাটার দাম কত? এটা 40 টাকা দাম। বেশি বেশি এই লাউটাই নিলেন, কিউট না, মোটা টোটা আছে। শুনুন, লাউ বড় বা মোটা থাকলে যে ভালো তা কিন্তু না। আপনার দেখতে হবে লাউয়ের শুঙ্গাটা কি সাদা, যদি সাদা থাকে তাহলে লাউটা টাটকা, আর লাউয়ের বোটা সবুজ মানে হচ্ছে আবার লাউটা কচি, আর লাউ হচ্ছে একদম টাটকা সবুজ কালার যদি থাকে তাহলে লাউটা খুব ভালো। আপনি এটা বুঝতে হবে। আপনি এগুলো কি নিচ্ছেন? বোটা এগুলো আমি ফার্স্ট টাইম শুনলাম, এগুলো আমি জানি না। তাহলে আপনি একটা চুজ করে দেন, বলেন কোনটা নেব। আর কি বাকি আছে আপনার? দেখি, এটা নেন আপনি। এই দেখুন, শুঙাটা হচ্ছে সাদা, বোটাটা সবুজ। ম্যাডাম কি পরিমাণ এক্সপার্ট দেখছেন, ম্যাডাম সবসময় আমাদের দিকে বাজার করেন। দেখছি, সেটাই তো দেখতেছি আমি। আর যাই হোক, আমাকে তার একটা লাউ দেন, ঠিক আছে? আমার ওটা প্যাক করে দেন। আর দাম কত এটার? এটা 40 টাকা দাম। 40 টাকা, ওইটাও 40, এটাও 40। সব লাউয়ের কি সেম দাম? আপনি দেন, কথা বলেন না। দাম কি ঠিক আছে? আমি তো আবার জানি। ঠিক আছে, দেন আপনি। বাজার করতে পারেন না, কথা বলতেছে আবার। আচ্ছা, টমেটো দিবেন না? হ্যাঁ, টমেটো দিছি। আচ্ছা, ই দেন তাহলে। পেঁয়াজ পাতা দেন। টাকা রাখেন। আমার তো আরো কিছু নেওয়া উচিত। আমার কত? আমার কত হলো? ম্যাডামের লাগা 40 80 120 টাকা। 120 না? আমার লাউটা দেন। আর এরপর কই যাইতেছেন? মাংস কিনতে যাব। ও, আমারও তো মাংস কিনতে হবে। আমাকে যদি একটু গাইড করতেন, আমার একটু হেল্প হতো। কি পারেন আপনি? কিছু পারেন? এর জন্য তো আপনার থেকে হেল্প চাইতেছি, একটু হেল্প করেন, একটু গাইড করুন প্লিজ। আমার লাগবে প্লিজ। আচ্ছা, আচ্ছা শোনেন কি, থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে না থাকলে আমি এত সুন্দর মতন বাজারটা করতে পারতাম না। ইউ আর মোস্ট ওয়েলকাম। চলেন এবার। আসলে আমি কিন্তু মন থেকে বলছি, আপনি যে সুন্দরভাবে বাজারটা করে দিচ্ছেন, আই এম রিয়েলি ব্লেসড। আমি সারা জীবন কৃতজ্ঞ। এত ভালো লাগছে আমার, কিন্তু এত কিছু বলা দরকার নেই। চলেন এবার। এবার শুনুন, এবার আমাকে একটু সুযোগ দেন আপনার সেবা করার। কি সেবা করতে চান? আপনার ব্যাগটা আমার হাতে। আমার ব্যাগ? হ্যাঁ। কেন? দরকার নেই। আমরা দুজন একবার সাথেই যাচ্ছি, তো আমি ব্যাগটা ক্যারি করি বাসা বন্ধ পৌঁছাতে। লাগবে না, লাগবে না, চলে আপনি চলেন। আপনি চলেন, আমি নিতে পারবো। আর আপনার হাতেও একটা ব্যাগ আছে তো। আমরা প্রতিবেশী না, আর প্রতিবেশী তো প্রতিবেশীকে সাহায্য করবে, তাই না? আপনি আমাকে করছেন না বাজার করে দিয়ে দাম পারবেন? হ্যাঁ পারবো, কোনো সমস্যা। হ্যাঁ শিওর। আচ্ছা হ্যাঁ। সমস্যা নেই, সমস্যা নেই। কোনো কাজে কি আপনি ঠিকঠাক মতো করতে পারেন না? নিতেছি, কোনো সমস্যা নেই। চলেন, দেন আমাকেই দেন। আমারটা আমি, চলেন। তুই হাসতাছিস না? এ তুই জানোস আমার উপরে কি গেছে, আমার কি কি ফেস করতে হয়েছে তুই জানোস? আচ্ছা, এমন কোন দিন আছে যেদিন তুই ইনভেস্ট করতে গেছস কিন্তু ইনভেস্ট করতে পারছস? একটা দিনও তুই পারছস না। কেন? আমি কেন পারমু না? কি সমস্যা? কি হইছে? কেন পারতাছি না আমি? lack of confidence maybe, আর কিছু না। মাস্ট চুপ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাও বাবা খাও। জি, খুব ক্ষুধা লাগছে। তোমার আম্মু কেমন আছে মিজান? জি আম্মু আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছে। এই তুই বলে মিনুদের বাজার ফেলে দিয়েছিলি না তো? ও হ্যাঁ, হলো কি ও যাইতেছিল বাজারের ব্যাগ নিয়ে, আমার দেখা মায়া লাগলো, ভাবলাম একটু যে হেল্প করি, তো ব্যাগটা নিলাম আর ব্যাগের নিচ দিয়ে ছিঁড়ে গেছে আর সবকিছু পড়ে গেছে। সবকিছু না, জাস্ট আটা ময়দাগুলো পড়ছে। পরে ওগুলো কিনে দিয়েছিলি? আমি চাইছিলাম যে কিনে দেই, উনি অ্যালাউ করে নাই, বলছে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। ঠিকই তো, এগুলো নিবে কেন এভাবে? তুই এক কাজ কর, আমি শুনেছি কালকে মিনুর জন্মদিন, তুই ওর জন্মদিনে ভালো একটা গিফট কিনে ওকে গিফট করে দে। আমার কিউট মা, আমার লক্ষ্মী মা, থ্যাংক ইউ মা। দেখছো কি আইডিয়া দিছে? একদম একদম। খাও বাবা খাও, তুমি খাও। তোমার মাকে আমার সালাম দিও। জি অবশ্যই অবশ্যই। নে 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 নাস্তা কর। থ্যাঙ্কস মা। এটা তো মেঘনা চাইতে বৃষ্টি। একদম। শোন, কালকে কোনো ঝামেলা পাকানো যাবে না, সুন্দর করে বার্থডে একটা প্ল্যান করে ওকে সারপ্রাইজ দিতে হবে, ঠিক আছে? একদম। আমারটাও তুই খাবি, খা। আমার পানিটাও তুই খাবি, পানি প্লেটটাও খা। Happy birthday to you, happy birthday to you. Thank you. আচ্ছা, এটাও আপনার জন্য, কিন্তু এটা আমি না আপনাকে পরায় দিতে চাই। রিংটা কি? রিংটা আপনার হাতের আঙ্গুলের মধ্যে পরায় দিতে চাই। কেন? কারণ আজকে আপনার বার্থডে। তো আমার বার্থডে আপনি আমাকে ফ্লাওয়ার দিয়েছেন, অনেক ভালো কথা, কিন্তু আংটি কেন? আপনি কি আমার ভাই? না। আপনি আমার বন্ধু? না। আপনি আমার আত্মীয় কোনো? না। তাহলে? আমি আপনার প্রতিবেশী, আর একজন প্রতিবেশী হয়ে আরেকজন প্রতিবেশীর জন্য কিছু একটা করব, এটা নরমাল না জিনিসটা? ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার প্রতিবেশী যে কোনো বার্থডে হলে আপনি সবাইকে আংটি বিলিয়ে বেড়ান, তাই তো? তাই আপনি আমাকেও দিচ্ছেন। শুনুন, আপনি শুধুমাত্র আমার প্রতিবেশী না। তাহলে? আমি আপনাকে আমার একজন অনেক ভালো ফ্রেন্ড মনে করি, তো আপনি চাইলে আমাকেও আপনার ভালো একটা ফ্রেন্ড বানায় ফেলতে পারেন। হাউ ফানি! আপনি কি করে ভাবলেন যে আপনাকে আমি রিয়েল লাইফ ফ্রেন্ড বানাবো? আপনাকে তো আমি আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অ্যাড করব না। এত সাহস আপনি কোত্থেকে পাচ্ছেন? আর আপনি জানেন আপনি যে এইসব করছেন সেগুলো চারপাশে মানুষ দেখলে কতটা গসিপ করবে, আমার নামে কত বাজে বাজে কথা বলবে, আপনি বুঝতে পারছেন? মানুষ এত ননসেন্স হয় কি করে সেটা আমার মাথায় আসে না, আপনাকে দেখে বুঝতে পারছি। প্রেমে পড়লে মানুষজন এমনি ননসেন্স হয়ে যায়। কি বলে? আচ্ছা শুনেন, আপনাকে ডাইরেক্ট বলি, কথা না ঘুরে, আপনি হয়তো জানেন না যে আমি আপনাকে পছন্দ করি। জানি, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন। আপনি যে এতদিন আমার পিছে ঘুরেছেন না আমাকে ইমপ্রেস করার জন্য, সেগুলো একটা 6 মাসের শিশু দেখলেও বুঝতে পারবে যে আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন, আমাকে পটানোর চেষ্টা করছেন, আমাকে পছন্দ করেন। সেটাই সেটাই। আর শুনুন, আপনি আমাকে পছন্দ করলেও আমি আপনাকে পছন্দ করি না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। আর আপনি বলেন, আপনি এতদিন যা করেছেন, এতদিন আমার পিছু পিছু ঘুরেছেন যে আমাকে পটানোর জন্য, একটাও কি ঠিকঠাক মতো করতে পেরেছেন? পারেননি, একটাও ঠিকঠাক মতো করতে পারেননি। গোলমাল একটা ছিলই, আর এরকম অযোগ্য ছেলেকে কে ভালোবাসবে বলুন? আমি তো বাসবো না। আর আপনার এসব পাগলামি বন্ধ করুন। হ্যাঁ, আমার তো মাঝে মাঝে মনে হয় যে আপনি মনে হয় আমার জন্য মরতে গেলে মরতে গিয়েও ঠিক মতো মরতে পারবেন না। ঠিক বললাম না? ধরো এটা চিনলাম তো না, আসলে মরতে হইব না, কোনো ব্যাপারই না মরা। ডাক্তার, আমি কি বেঁচে আছি? আপনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। কথা বলেন না, একটু রেস্টে থাকেন। শুনেন প্লিজ, আপনি ভাবে তাকান না, আমার ভয় লাগতেছে। রাগীভাবে তাকাই থাকেন না আমার দিকে। আপনাকে যে আমি বারবার করে বললাম পাগলামি করবেন না, পাগলামি করবেন না, কেন তো পাগলামি করতে গেলেন আপনি? আপনার এই পাগলামির জন্য আমাকে পুলিশ ধরে নিয়ে যেত, তখন আমার কি হতো? আপনি আমাকে বাঁচাতে আসতেন? আপনি তো মরতে গেছিলেন ঠিকই। সরি, ভুল হয়ে গেছে, কিন্তু আপনি ঠিকই বলছেন, আমি কোনো কাজে ঠিক মতন করতে পারিনি। ভাবছিলাম একটু মরবো, মরতেও পারলাম না ঠিক মতো। আমার ভাগ্য ভালো না হলো আপনার ভাগ্য ভালো। হাইটটা কম ছিল না, লাভ দিয়েছেন, কিছু হয়নি তো, হাত পা ভাঙছে শুধু। অবশ্য আপনি হাইট কম ছিল বলেই লাভ দিয়েছেন, তবুও লাভ দিয়েছেন ভালোবাসার জন্য। ভালো ভালো, এই আর কি। এখন আপনার জন্য আবার টেনশন হইতেছে আমার যে আমি ঠিক আছি, আমি আবার পাগলামি শুরু করব, আপনারা আবার জ্বালাবো। কিন্তু না, আপনি এরকম পাগলামি আর কখনো করবেন না, মনে থাকবে? কখনো এরকম পাগলামি করবেন না। আপনার এই পাগলামি আমরা সহ্য করতে পারবো না। এই পিছে পিছে ঘুরেন, এগুলো আর করবেন না। তো পাগলামি না করলে পড়বেন কেমন? আপনি কেন পড়াতে হবে? আমি তো পড়ে গেছি। মেবি ভুল কিছু শুনছি। কি পড়ে গেছেন মানে? হয়ে গেছে। একটা কথা, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ আছে। কি গুড নিউজ? আমার জন্য গুড নিউজ, আপনার জন্য ব্যাড নিউজ কিনা আমি জানি না। গুড নিউজও হতে পারে, ব্যাড নিউজও হতে পারে। বলেন। একটা ছেলে আমাকে পছন্দ করে। তো আমাকে খুব ভালোবাসে। তো আমি কি করব এখন? আমাকে প্রপোজ করেছে। তারপর? তারপর সে আমাকে একটা আংটি গিফট করেছে, অ্যান্ড আমি তার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছি, আর সেই জন্য তার আংটিটা আমি পরেছি। এগুলো ঝুলে রাখছো কেন? আমার এই শুনো, এই আংটিটা আমি দিছিলাম না, ওই ছেলেটা দিয়েছে। এটা তো মনে হয় আমি দিছিলাম। তাহলে তুমি? তাহলে ওই ছেলেটা তুমি? মানে আমি মানে হয়ে গেছে। দেখো কেমন টাইমে আটকে গেছি, একটু সেলিব্রেটও করতে পারতেছি। আচ্ছা এই হাত তো ধরলে আমি মরেও চাইতে পারি, আমরা এই হাতটা ধরে একটু রোম্যান্স করি।